আমাদের দেশে আপনারা লক্ষ্য করুন যে প্রতি বছর পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পায়, মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। আরেকটি কারণ হচ্ছে মানুষের সামর্থ্য আছে এবং একই সাথে সরকার আপনাদের পাশে আছে। এই তিনটি কারণে প্রতি বছর পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পায়। আসুন আমরা সবাই মিলে ধর্মের মূল মর্মবাণী আমাদের চেতনায় ধারণ করি এবং সেটি অনুশীলন করলে পরে পৃথিবী, দেশ, সমাজ, পৃথিবী অনেক শান্তিময় হবে। এবং যেই অপশক্তি আমাদের দেশকে সাম্প্রদায়িকতা ছড়াতে চায় আমাদের দেশে, যে অপশক্তি মাঝে মধ্যে ফনা তুলে দাঁড়াতে চায়, সবল মারতে চায়, সেই অপশক্তিকে সবাই মিলে দমন করতে হবে। তাহলেই যেই চেতনার ভিত্তিতে রাষ্ট্র রচিত হয়েছে সেই রাষ্ট্র ব্যবস্থার ভিত আমরা আরও মজবুত করতে পারব। দুর্গা উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, সেই আনন্দ সারা বছর জাগরুক থাকুক এবং আপনাদের আনন্দের মধ্য দিয়ে বাংলাদেশ আনন্দময় হোক, শান্তিময় হোক।